হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে নলা মাছ বা চারাপোনা মাছের পাতলা ঝোল। এইভাবে মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন, স্বাদ হবে অসাধারণ। তাহলে চলুন দেখে নিই বেগুন দিয়ে নলা মাছ বা চারাপোনা মাছের পাতলা ঝোলটা আমি কীভাবে রান্না করব। তো প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল, সাদা তেল দিয়ে আমি মাছগুলি ভেজে নেব। রান্নাটা করব সর্ষের তেল দিয়ে। তেল গরম হয়ে গেলে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া 400 গ্রাম নলা মাছ বা চারাপোনা মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো মাছগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া বেগুন। এইখানে আমি একটা বেগুন এইভাবে লম্বা করে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন বেগুনগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে বেগুনগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকেও নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফুড়নের মধ্যে দিয়ে দেব মেথি ফুড়ন। মেথি ফুড়নের পরিবর্তে কালোজিরা ফুড়নও কিন্তু ব্যবহার করতে পারেন। তো কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, এবারে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। তারপর দিয়ে দেব গুঁড়া মশলা। এইখানে আমি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 চা চামচ করে নিয়েছি। জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেব। ধনিয়ার গুঁড়ার পরিবর্তে জিরার গুঁড়াও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে ধনিয়ার গুঁড়া দিয়ে রান্না করলেও এর স্বাদ কিন্তু ভালো আসে। এখন মশলাগুলিকে কষিয়ে নিতে হবে। ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। তো কম আঁচে মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা যখন ফুটে উঠবে, এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছ, দিয়ে দেব ভেজে নেওয়া বেগুন, তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা কম দিতে হবে, যেহেতু বেগুন মাছ ভাজার সময় লবণ দেওয়া আছে। এরপর দিয়ে দেব কালোজিরা বাটা। এইখানে আমি 1/2 চা চামচ কালোজিরা শিলপাটায় বেটে নিয়েছি। কালোজিরা বাটাটা যদি পছন্দ না করেন, তাহলে এর পরিবর্তে ধনিয়া পাতা কুচিও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর কম আঁচে ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। 10 থেকে 12 মিনিট ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর আমার রান্না সম্পূর্ণ রেডি। হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে, তাহলে এর মধ্যে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। এইভাবে বেগুন দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।